আপনার ভিডিওতে একটি গুড লুকিং থাম্বনেল মানে বেশি ভিউজ, অ্যান্ড বেশি ভিউজ মানেই বুঝতেই পারছেন বেশি সাবস্ক্রাইব। আর দ্রুত চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করে এবং সেই সাথে আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করে। সো এই থাম্বনেল বিষয়টি নিয়ে অনেকেরই ভালো ধারণা রয়েছে, আবার অনেকেই জানেন না কিভাবে একটি সুন্দর ক্লিন থাম্বনেল ডিজাইন করতে হয়। সো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, টেক ইউ সৈকত চ্যানেল থেকে সৈকত বলছি। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ফটোশপ থেকে একটি সুন্দর ক্লিন অ্যাট্রাক্টেবল থাম্বনেল ডিজাইন করতে হয়। সো আশা করছি ভিডিওটি জুড়ে সম্পূর্ণ থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে একটি ক্লিন অ্যাট্রাক্টেবল থাম্বনেল ডিজাইন করতে হয়। এর টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে শেয়ার করব, তাই ভিডিও জুড়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনাকে অবশ্যই থাম্বনেলের প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কেননা কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলে থাম্বনেল দেখেই কিন্তু ভিডিওতে সে ক্লিক করে। এই জন্য আপনার থাম্বনেলটি যত সুন্দর হবে এবং আপনার তত বেশি আপনার ভিডিওতে ক্লিক হবে, সো এতে আপনার ভিউজ বাড়বে। সো এর জন্য আপনাকে অবশ্যই থাম্বনেলের প্রতি বেশি প্রায়োরিটিস দিতে হবে। ধরা যাক আপনি যদি একটা ভিডিও 2-3 ঘন্টা কিংবা তার উপরে যদি আপনার বেশি সময় লাগে ভিডিওটি তৈরি করতে, আপনি অবশ্যই থাম্বনেল ডিজাইনটি করতে মিনিমাম 1 ঘন্টা সময় দিবেন, কেননা থাম্বনেল হচ্ছে একটি ইম্পর্টেন্ট থিং আপনার ভিডিওর জন্য। আমরা শুরু করছি টিউটোরিয়ালটি, আমরা আজকে ফটোশপ সিসি 2021 ভার্সনটি দিয়ে দেখাবো। সো আমরা প্রথমে ফটোশপটি ওপেন করলাম, এরপরে আমরা এখন একটি ডকুমেন্ট বা একটি পেজ সেট আপ করবো। তো পেজ সেট আপ করার আগে একটি জিনিস আমাদেরকে দেখে নিতে হবে, আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ইউটিউব থাম্বনেল সাইজ ইন ফটোশপ। সো এখান থেকে রেকমেন্ড করছে দেখুন 1280 পিক্সেল বাই 720 পিক্সেল। সো আমরা এই মেজারমেন্টটি নিয়ে আজকে আমরা ডকুমেন্ট অথবা ফাইলটি সেট আপ করে নিব। এই জন্য আমরা চলে যেতে পারি ক্রিয়েট নিউ অথবা এখান থেকে ফাইল, ফাইল থেকে নিউ, অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব ওয়েব, ওয়েব থেকে আমরা জাস্ট এখান থেকে প্রিসেট ডিটেলস, এখানে আমরা বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিতে পারি থাম্বনেল। সো থাম্বনেল লেখার পরে উইথ আমরা তখন দেখেছিলাম, এখান থেকে আমরা দিয়ে দিব 1280 পিক্সেল, অ্যান্ড এখান থেকে দিয়ে দিব 720 পিক্সেল, অ্যান্ড রেজলিউশন 72 থাকবে, অ্যান্ড পিক্সেল পার ইঞ্চ থাকবে, কালার মোড অবশ্যই RGB থাকবে। এরপর আর কিছু চেঞ্জ না করে আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট নিউতে ক্লিক করব। সো ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট বা আমাদের পেজটি ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড অথবা একটি ছবি অ্যাড করব। তো আমি এখান থেকে বরাবরের মতোই আমরা এখান থেকে ফাইলে চলে যাব, অ্যান্ড এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা জাস্ট আমি ফটোটা বা আমার যে ইমেজটা দিয়ে কাজ করব সেই ইমেজটা আমি এখানে রেখে দিয়েছি। সো আমি এখান থেকে এটাকে ওপেন করছি সিলেক্ট করে। তো সিলেক্ট করে ওপেন করার পরে আমরা জাস্ট এখান থেকে এইটাকে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করব, এটাকে কিবোর্ডের অল্টা বাটনটি প্রেস করে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা এখানে আমাদের এই পেজটিতে এটাকে নিয়ে ছেড়ে দিব, অ্যান্ড এখান থেকে একটু জুম আউট করব। জুম আউট করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব ট্রান্সফর্ম। এরপরে আমরা এই সাইজটিকে একটু ছোট করে নিব, সাইজটি ছোট করে ঠিক আমরা এরকম একটি পজিশনে রাখতে পারি, এরকম একটি পজিশনে রাখতে পারি, অ্যান্ড এখান থেকে টিক সাইনে ক্লিক করব, অ্যান্ড এটাকে একটু জুম ইন করি। তো জুম ইন করার পরে আমরা জাস্ট এখান থেকে এটাকে একটি ব্লার ইফেক্ট দেবো। তো ব্লার ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ব্লার, ব্লার থেকে চলে যাব গর্শিয়ান ব্লার। সো এখান থেকে আমি একটু ইনক্রিজ বা ডিক্রিজ করে দিতে পারি। সো আমি ঠিক এতটুকু রেখে এখানে ওকে প্রেস করলাম। এইবার আমরা জাস্ট আমরা যেই পিকচারটা ওপেন করলাম সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমরা একটু কাজ করে নিতে পারি, আমার ছবিটা পারফেকশন করার জন্য আমি একটু কালার ব্যালেন্স করতে পারি। তো কালার ব্যালেন্স করার জন্য আমরা সরাসরি চলে যাব এখান থেকে ফিল্টারে চলে যাই, অ্যান্ড ফিল্টার থেকে চলে যাই ক্যামেরা র ফিল্টার, অ্যান্ড ক্যামেরা র ফিল্টারটি ওপেন হচ্ছে। এবার আমরা এটাকে একটু ব্যালেন্স করি, এখান থেকে এক্সপোজ আমি একটু বাড়িয়ে দিতে পারি, অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে পারি, হাইলাইটস একটু কমিয়ে দিতে পারি অথবা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিই, অ্যান্ড এখান থেকে শ্যাডো, শ্যাডোটা একটু কমিয়ে দিতে পারি, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট চাইলে স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। সো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো এই প্রিসেটটি থাকা অবস্থায় আমরা এখান থেকে ওকে প্রেস করছি। সো ওকে প্রেস করার পরে এখন আমরা এই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি
অবশ্যই মাস্ট পেন টুলটি ব্যবহার করবেন। এই পেন টুল থেকে সবচেয়ে পারফেকশন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। সো আমি একটু টিউটোরিয়ালটি শর্ট করার জন্য আমি জাস্ট এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করছি, অ্যান্ড কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করব, আই মিন আমাদের সাবজেক্টটি আমরা এখান থেকে মার্ক করব। এবার আমাদের যে অবাঞ্ছিত বা অতিরিক্ত কোনো অংশ চলে আসে সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলে দেখতে পারবেন একটি মাইনাস সাইন চলে আসবে। এবার আমরা এটাকে ক্লিক করে আমরা জাস্ট এতটুকু বাদ দিয়ে দিব। সো আমাদের মোটামুটি সিলেকশন অলমোস্ট ডান, এখন আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। এইবার এখান থেকে আমরা একটু রেডিয়াস, আমরা স্মার্ট রেডিয়াস পিক সাইন করে দিয়ে আমরা জাস্ট একটু বাড়িয়ে দিতে পারি, 2 পিক্সেল দিয়ে দিতে পারি। অ্যান্ড এখান থেকে স্মুথনেস আমরা জাস্ট এখান থেকে 5 রেখে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে 0.5 পিক্স ফেদার, অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে পারি। এবার আমরা একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসতেছি, এখান থেকে আউটপুট থেকে আমরা চলে আসছি নিউ লেয়ারে ক্লিক করছি, অ্যান্ড এখান থেকে ওকে প্রেস করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। সো আমরা এবার জাস্ট এখান থেকে মুভ টুলে সিলেক্ট করলাম, অ্যান্ড মুভ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করে জাস্ট আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ডকুমেন্ট ফাইলটিতে আমরা নিয়ে যাব। সো এবার আমরা একটু জুম আউট করি, অ্যান্ড কিবোর্ড থেকে আবারও ট্রান্সফর্ম করে নিচ্ছি, ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিচ্ছি আমরা, ঠিক এইরকম একটি সাইজ রেখে আমরা টিক সাইনে ক্লিক করছি। এবার আমরা আরেকটু কমিয়ে দিতে পারি, আবারও কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে নিই, অ্যান্ড এইরকম একটি পজিশনে রেখে টিক সাইনে ক্লিক করি। সো এখন আমরা এই লেয়ারটিতে একটি স্ট্রোক অথবা একটি শ্যাডো দিতে পারি। এই জন্য আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেল থেকে এই লেয়ার অপশনটিতে রাইট সাইড ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে আমরা জাস্ট এটার অপাসিটি একটু বাড়িয়ে দিব, অ্যান্ড ড্রপ শ্যাডোর কালার থাকবে ব্ল্যাক, অ্যান্ড এটাকে একটু ডিস্টেন্সটা একটু ইয়া করে দিচ্ছি। এবারে আমরা জাস্ট এখান থেকে একটু ইয়া করে দিয়ে সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি, অ্যান্ড এখান থেকে আমরা একটু অ্যাঙ্গেল সিলেক্ট করে দিতে পারি, অ্যান্ড এতটুকু রেখে আমরা ওকে প্রেস করব। এইবার আমরা আরেকটি ইফেক্ট অ্যাড করব, এই জন্য আমরা আবারও এই লেয়ারটির রাইট সাইডে ক্লিক করে আমরা জাস্ট ব্লেন্ডিং অপশনে চলে আসলাম। এরপরে আবার আমরা দিয়ে দিব স্ট্রোক দেওয়ার জন্য আমরা স্ট্রোকে ক্লিক করলাম, অ্যান্ড স্ট্রোক থেকে আমরা জাস্ট এখান থেকে স্ট্রোক সাইজ আমরা 3 রেখে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে স্ট্রোক কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি ইয়েলো দিয়ে দিতে পারি, অ্যান্ড এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আবার এখান থেকে ওকে প্রেস করব। নাও আমরা এখানে টেক্সট দেবো। তো টেক্সট দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে টেক্সট টুলে, অ্যান্ড এখান থেকে আমাদের ফন্ট সিলেক্ট করে নিতে হবে। সো আমি বাংলা এই ফন্টটি ইউজ করছি, এলআই নীলাদ্রি রেগুলার এটা ইউজ করছি, অ্যান্ড এখান থেকে আমি একবার একটা ক্লিক করছি। সো ক্লিক করার পরে আমি আগে থেকে এটা লিখে রেখেছি, সো আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি। সো আপনার ইচ্ছে মতো আপনার থাম্বনেলে যেই টেক্সটগুলো লেখা প্রয়োজন সেটা লিখে নেবেন। সো আমি এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম, অ্যান্ড আমি একটি কাজ করতে পারি, এখান থেকে আমি জাস্ট ডিজাইনটাকে কাট করে দিতে পারি, অ্যান্ড এখান থেকে টিক সাইনে ক্লিক করতে পারি। এবার আমরা জাস্ট এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, রেক্ট্যাঙ্গুলার এখানে সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে ঠিক আমরা এরকম একটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। সো রেক্ট্যাঙ্গুলারটির কালার দিব আমরা এরকম একটি গ্রে কালার থাকবে রেক্ট্যাঙ্গুলার, ওকে প্রেস করলাম, অ্যান্ড এখান থেকে গ্রে করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা এই থাম্বনেল লেয়ারটি আমরা জাস্ট টেক্সট লেয়ারটি উপরে নিয়ে আসবো, অ্যান্ড এই থাম্বনেল লেয়ারটির কালার হবে এখান থেকে আমি চলে যাচ্ছি ক্যারেক্টার থেকে আমি জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব, এখানে আমি সেম ইয়েলো কালারটি দিব আর একটু বাড়িয়ে দিতে পারি রাইট। এইবার আমরা জাস্ট এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমাদের এইটাকে একটু ডার্ক করে দিলে ভালো হয়, সো আমি এখানে ডাবল ক্লিক করে আমরা জাস্ট আর একটু ডার্ক করে দিচ্ছি, এরকম ডার্ক করে দিতে পারি আমরা। এরপরে ওকে প্রেস করছি। এইবার আমরা এটাকে জাস্ট এই লেয়ারটিতে ক্লিক করে থাম্বনেল লেয়ারটিতে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল ট্রি
এন্ড এখান থেকে এটাকে আমি একটু ইনক্রিজ করে দিতে পারি, একটু ছোট করে দিই, একটু ছোট করে দিতে পারি, জাস্ট এইরকম একটা পজিশনে রেখে দিলাম। এবার আমরা এখান থেকে টিক সাইনে ক্লিক করব। সেম আমরা একটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা জাস্ট এখান থেকে এই টেক্সটটিকে একটু কপি করে নেব অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট আবার টেক্সট টুলে চলে যাই। টেক্সট টুল থেকে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে আমরা যেই পার্ট করেছিলাম ওটাকে আবার পেস্ট করে দিব। কন্ট্রোল ভি ক্লিক করে পেস্ট করছি অ্যান্ড এখান থেকে কালার চেঞ্জ করে আমরা জাস্ট এখান থেকে এটাতে আমরা ব্ল্যাক রাখবো। সো ব্ল্যাক রাখার জন্য আমি এখান থেকে ওকে প্রেস করছি অ্যান্ড টেক্সট সাইনে ক্লিক করলাম। এবার এটাকে আমরা জাস্ট এই ডিজাইন লেয়ারটিতে ক্লিক করে আমরা জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু ছোট করে নিই। এবার আমরা ঠিক এইরকম একটি পজিশনে রাখি অ্যান্ড এখান থেকে টিক সাইনে ক্লিক করি। এইবার আমরা সেম এটাকে একটি কপি করে নিতে পারি। এই রেক্টেঙ্গুলারটিকে কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখতে পারি অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট কালার হিসেবে এই রেক্টেঙ্গুলার কালার হিসেবে আমরা এখান থেকে ডাবল ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে এই ইয়েলো কালারটি সিলেক্ট করলাম। সো এখানে ওকে প্রেস করলাম। সো ওকে প্রেস করার পরে আমরা কি এটা একটু রিসাইজ করে নিতে পারি। জাস্ট আমরা এই রেক্টেঙ্গুলারটিকে আমরা জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আমরা কি একটু ছোট করে নিতে পারি। ওকে, সো এখন আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে নিচ্ছি। ড্র্যাগ করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করছি অ্যান্ড এটাকে একটু বড় করে দিব। বড় করে দিয়ে ঠিক আমরা এইরকম একটি পজিশনে রাখতে পারি অ্যান্ড টিক সাইনে ক্লিক করলাম। টিক সাইনে ক্লিক করার পরে আমরা জাস্ট এইটাকে একটু প্লেসমেন্ট করব। এই জন্য আবারও আমরা এই দুইটাকে ট্র্যাক করে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম অ্যান্ড ঠিক পজিশনে রেখে এবার আমরা এই চারটা লেয়ারকে একসাথে ড্র্যাগ করে জাস্ট আমরা কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে আমরা একটু রোটেট করে দিতে পারি। ঠিক এইরকম রোটেট করে দিয়ে এখান থেকে টিক সাইনে ক্লিক করলাম। এইবার আমরা কিছু এখান থেকে একটু সুন্দর করার জন্য, আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য আমরা এখানে কিছু ক্লিপ অ্যাড ব্যবহার করব। এই জন্য আমরা এখান থেকে জাস্ট আমাদের ফাইলটি ওপেন করি ক্লিপ অ্যাডের অ্যান্ড এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। জাস্ট প্রথমে আমরা এই ক্লিপ অ্যাডটি অ্যাড করলাম অ্যান্ড এটাকে একটু রোটেট করে দিয়ে আমরা জাস্ট এইরকম একটা পজিশনে রাখতে পারি। সো এইভাবে কিন্তু আমরা চাইলে একটি সুন্দর একটি থাম্বনেল ডিজাইন করে ফেলতে পারি। সো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি অলমোস্ট রেডি। সো এখন আমরা এই ফাইলটিকে সেভ করব। তো সেভ করার জন্য ফাইল থেকে চলে যাব আমরা এখান থেকে
সেভ অ্যান্ড সেভ থেকে আমরা দিয়ে দিতে পারি থাম্বনেল, এটাকে আমরা পিএইচডি ফরম্যাটেই সেভ করব। কেননা আমাদের যদি কখনো এডিট করতে হয় তাহলে আমরা এখান থেকে জাস্ট পিএইচডি ফাইলটি ওপেন করেই আমরা এখান থেকে এডিট করতে পারবো। এখন আমরা এখান থেকে পিএইচডি ফাইলে রেখে এখান থেকে সেভে ক্লিক করছি অ্যান্ড এটাকে রিপ্লেস করে দিচ্ছি। সো এইবার আমরা এখন একটি জেপিজি ফাইল সেভ করব। এই জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব সেভ এ কপি, এটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ক্লিক করে জাস্ট এখান থেকে নিচে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন জেপিজি এই অপশনটিতে ক্লিক করে সেভ করে দিব। জাস্ট আমরা এখান থেকে একটু এটাকে ইনক্রিজ করে হাই কোয়ালিটি করে দিব অ্যান্ড এখান থেকে ওকে প্রেস করব। সো এই ছিল আমাদের আজকের ডিজাইনটি। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো, আর এইরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখতে পারেন। তো ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।